আওয়ামী লীগ তো ক্ষমতা বসে নিজে খাচ্ছে না, আওয়ামী লীগ তো দেশের মানুষকে খাবার দিচ্ছে। আমাদের জন্য এতটুকু কেউ কিছু করলে আমরা সেটা স্বীকার করি, আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা তার প্রতিবাদও করতে জানি। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় মানুষের শক্তি নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকার এসেছে। 1996 থেকে 2001 এদেশের জন্য স্বর্ণযুগ ছিল, তারপর আবার একটা চক্রান্ত হলো, আমরা ক্ষমতা আসতে পারিনি। বাংলাদেশের মানুষ কী পেয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা, লুটপাট, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, বোমাবাজি, কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, অগ্নিসন্ত্রাস, নির্যাতন কী না হয়েছে এদেশে। কিন্তু প্রতিটি সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে থেকেছে, আর আমরা সরকারে যখন থেকেছি এই প্রত্যেকটা জিনিস আমরা মোকাবেলা করেছি। জামাত, বিএনপি, তাদের সাথে আমাদের বাম, অতি বাম, কী বলে, স্বল্প বাম, তীব্র বাম, কঠিন বাম, সব যেন এক হয়ে এক প্ল্যাটফর্মে। কি ওই যে বলেছিল না যে কি বিচিত্র এই দেশ সেলুকাস, সেই কথাই মনে হয়, যেহেতু কোথায় তাদের আদর্শ আর কোথায় তাদের নীতি আর কোথায় কী, মানে সব ধরনের অপকর্ম, এতিমের অর্থ আত্মসাৎ করা, অরফানেজের টাকা ব্যাংকে রেখে সেই টাকার মুনাফা খাওয়া, একটা এতিমের হাতে একটা টাকাও জোটেনি, এই সমস্ত সাজাপ্রাপ্ত আসামি তাদের নেতৃত্বে আমাদের এত বড় বড় তাত্ত্বিক, এত বড় বড় কথা বলে, এত কিছু করে, তো তারা এক হয়ে যায় কীভাবে, যায় কীভাবে, সেটাই আমার প্রশ্ন। আর আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগ তো ক্ষমতা বসে নিজে খাচ্ছে না, আওয়ামী লীগ তো দেশের মানুষকে খাবার দিচ্ছে, দেশের গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর দিচ্ছে, রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছে, শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে, মানুষের যে মৌলিক চাহিদাগুলি সংবিধানে বর্ণিত প্রতিটি চাহিদা পূরণ আমরা করে যাচ্ছি। প্রথমবার সরকার এসেছিলাম, বলেছিলাম এদেশে কেউ কুঁড়ে ঘরে থাকবে না, একটা টিনের চালা দিলেও দেব, ইনশাল্লাহ আমরা দিয়েছিলাম। দ্বিতীয়বার সরকার আসার পর থেকে এই পর্যন্ত, হ্যাঁ, দীর্ঘ সময় সরকারে থাকা সুযোগে আজকে অন্তত বাংলাদেশে মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন আনতে পেরেছি, সেখানে আমাদের নারী পুরুষ সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সামিল হচ্ছে, দেশের অর্থনীতি, আমাদের বন্ধু প্রতিম যত দেশ এবং যে সমস্ত দেশ আমাদের সমর্থন জানিয়েছে, সকল বিদেশিদেরকে কিন্তু আমরা সম্মাননা দিয়েছি। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ তাদের যারা সংগ্রামের সময়, যুদ্ধকালীন সময়ে সহযোগিতা করে বা মিত্রশক্তি, তাদেরকে এভাবে সম্মান দেয় না, কিন্তু আমরা বাংলাদেশ তাদেরকে সম্মাননা দিয়েছি। কারণ আমরা কৃতজ্ঞতা জানি, আমাদের জন্য এতটুকু কেউ কিছু করলে আমরা সেটা স্বীকার করি, আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা তার প্রতিবাদও করতে জানি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজেই তখন যারা আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকে আমরা প্রত্যেককে আমরা সেই সম্মান জানিয়েছি।